সুসি পাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আজই তো অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে আমি মনোয়ারা খানম, সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং ঘরে আছো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, একাদশ শ্রেণীর অধ্যায় চার। অধ্যায় চারে খলিফা সুলাইমানের জীবন এবং কর্ম। আমরা ইতিপূর্বে তোমাদেরকে পড়িয়েছি খলিফা আব্দুল মালিক কে ফাদার অফ কিং বলা হয়, কারণ তার পরপর চারজন পুত্র উমাইয়া খিলাফতের খলিফা হয়েছিলেন। খলিফা আল ওয়ালিদের মৃত্যুর পর 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ক্ষমতায় আসেন এবং তিনি একজন খলিফা ছিলেন, আব্দুল মালিকের পুত্র ছিলেন। আব্দুল মালিকের পুত্র খলিফা আল ওয়ালিদের ভাই, তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন উমাইয়া খিলাফতে 715 খ্রিস্টাব্দে। আমরা যদি উমাইয়া খিলাফতের দিকে তাকাই তাহলে দেখব যে উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতে একজন রাজা মৃত্যুর পূর্বে তার ছেলেদের পরপর 3 থেকে 4 জনকে পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করে যান। এতে করে দেখা যায় জ্যেষ্ঠ পুত্র যখন ক্ষমতা আসে তার ছেলে আবার ক্ষমতা গ্রহণের বয়স হয়ে যায়, এতে করে আভ্যন্তরীণ বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। আজকে আমরা আলোচনা করব খলিফা সুলাইমানের জীবন এবং কর্ম। খলিফা সুলাইমান আল ওয়ালিদের ভাই ছিলেন। আসো আমরা ক্ষমতা আরোহণ যদি দেখি, তিনি 715 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতে বা উমাইয়া সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি ছিলেন খলিফা আল ওয়ালিদের ভাই। তিনি একজন শক্তিশালী শাসনকর্তা ছিলেন এবং স্বৈরাচারী ছিলেন। তিনি আমরা যদি দেখি যে আল ওয়ালিদ যখন ক্ষমতায় আসেন পিতার মৃত্যুর পর, আব্দুল মালিকের জ্যেষ্ঠ পুত্র ছিলেন আল ওয়ালিদ। আল ওয়ালিদের মৃত্যুর পূর্বে তিনি তার ভাইকে পরবর্তী, তার পুত্রকে পরবর্তী উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেন এবং হাজ্জাজ বিন ইউসুফ এটাকে সমর্থন করেন, যার কারণে সুলাইমান তার ক্ষমতা থেকে বা তার অধিকার থেকে বঞ্চিত হবে এই আশঙ্কায় তিনি হাজ্জাজ বিন ইউসুফের প্রতি বিরক্তি ভাব পোষণ করেন বা শত্রুতা ভাব পোষণ করেন। দুর্ভাগ্য হলে সত্ত্বেও আল ওয়ালিদের মৃত্যুর পূর্বে তার পুত্র ইহলোক ত্যাগ করে, মারা যায়, অতঃপর সুলাইমানের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুলাইমান পরবর্তী সময় 715 খ্রিস্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন। তিনি খিলাফতে অধিষ্ঠিত যখন হন তখন হাজ্জাজ বিন ইউসুফ জীবিত ছিলেন না। হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু জীবিত ছিলেন না, সেহেতু হাজ্জাজ বিন ইউসুফের যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদের প্রতি তিনি বৈরী মনোভাব বা তাদের প্রতি হিংসাত্মক রাজনীতি বা তাদের প্রতি হত্যার রাজনীতি তিনি পরিচালনা করেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি এই সেই রাজা বা এই সেই খলিফা যিনি উমাইয়া খিলাফতে বিখ্যাত সেনাপতি তারিক বিন জিয়াদ, হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসিম এবং মুসা বিন নুসাইরের মতো সেনাপতিদেরকে তিনি অনাহারে অর্ধাহারে মেরে, মানে কি, শাস্তি দিয়ে হত্যা করেছিলেন। আসো এবার সুলাইমানের নীতি। তিনি সিংহাসনে অধিষ্ঠিত হয় পূর্ববর্তী শাসকদের আমলে যে সমস্ত রাজবন্দীরা আছিলেন তাদের সবাইকে মুক্তি দিয়েছিলেন, কারণ রাজ মানে জেলখানা যাকে বলা হয় জেলখানার দরজা খুলে দিয়েছিলেন, সবাইকে তিনি মুক্তি দিয়েছিলেন দল মত নির্বিশেষে যারা ছিল, কারণ তিনি একজন, তাকে স্বৈরাচারী শাসক বলা হয়, তিনি একজন লম্ফট ছিলেন, তিনি একজন মদ্যপায়ী শাসক ছিলেন। তিনি সিংহাসনে অধিষ্ঠিত হয় যে সমস্ত রাজবন্দী ছিল সবাইকে মুক্তি দিয়েছিলেন। খলিফা সুলাইমান এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি এই সিংহাসনে অধিষ্ঠিত হয় তার সেই রাজকার্য পরিচালনা করতে গিয়ে তিনি সিংহাসনকে কণ্ঠকমুক্ত করার জন্য তার সাথে শত্রু বাবাপন্ন যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদেরকে তিনি সবাইকে হত্যা করেছিলেন। এমনিভাবে সুলাইমান সিংহাসনে অধিষ্ঠিত হয়
তার সেই মুহাম্মদ বিন কাসিম এবং হাজ্জাজ বিন ইউসুফের মতো কুতাইবার মতো বিখ্যাত সেনাপতিদেরকে তিনি হত্যা করেছিলেন। তিনি মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়স্ক একজন উদীয়মান সেনাপতি ছিলেন। এই সেনাপতিকে তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। এখানে একটা কাল্পনিক কাহিনীও আছে যে কোনো কোনো ঐতিহাসিক বলেছিলেন, এটা কাল্পনিক ঘটনা, যে মুহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু অভিযান করেছিলেন তখন রাজা দাহির যুদ্ধে মারা যায় এবং রাজা দাহিরের স্ত্রী রানীবাই যুদ্ধের নেতৃত্ব গ্রহণ করে। যখন দেখছে যে মুসলমানরা পরাজিত হবে তখন মুসলমানদের হাতে বন্দি হওয়ার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়, এটা চিন্তা করে এ রানীবাই অগ্নিতে আত্মহত্যা দিয়ে আত্মহত্যা করেছিলেন। এবং রাজা দাহিরের দুই কন্যা পরিমল দেবী এবং সূর্যদেবী তারা আলোয়ালিদের রাজদরবারে এসেছিল এবং মুহাম্মদ বিন কাসিমকে সম্পর্কে তারা বলেছিল যে ইতিপূর্বে তাদের শীলতাহানি করেছে। কিন্তু আলোয়ালিদের প্রতাপ এত বেশি ছিল যে তিনি খবর পাঠিয়েছিলেন যে কাসা সামরার থলিতে যাতে মুহাম্মদ বিন কাসিমকে ঢুকায় রাজধানীতে পাঠানো হয়। 3 দিন পর সে রাজধানীতে আসলে এই কাসা সামরার থলি খোলা হয় এবং তখন মুহাম্মদ বিন কাসিমের মৃত্যু দেহ বের হয়ে আসে। তখন ওই দুই দেবী পরিমল দেবী এবং সূর্য দেবী বলেছিলেন যে আমরা পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। তখন আল ওয়ালিদ এই দুই কন্যাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়াকে দৌড়ানো হয়েছিল যতক্ষণ পর্যন্ত ওই দুই কন্যার মৃত্যু না হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে মুহাম্মদ বিন কাসিমকে হত্যা করেছিল সুলাইমান, কারণ সুলাইমানের ব্যক্তিগত আক্রোশের কারণে, হাজ্জাজ বিন ইউসুফের সাথে ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে বন্দী করা হয় এবং পরবর্তী সময় তাকে হত্যা করা হয়। এবং সুলাইমানের সময় বেশ কিছু রাজবন্দীদের হত্যা করা হয় এবং সুলাইমানের সময় মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, যাদের দ্বারা উমাইয়া খিলাফত সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল তাদেরকে তিনি নির্মমভাবে হত্যা করেন। আসলে সুলাইমানের চরিত্র, সুলাইমানের চরিত্র, তিনি দশে গুণে একজন মানুষ ছিলেন। তিনি পূর্ববর্তী শাসনকর্তাদের পছন্দ করতেন না, যার জন্য তিনি খিলাফতে অধিষ্ঠিত সকল রাজবন্দীদের মুক্তি দিয়েছিলেন। তিনি অপদার্থ ছিলেন, অকর্মণ্য ছিলেন, তিনি শাসন ক্ষমতা মধ্যপায়ী ছিলেন, অথবা তার দ্বারা শাসন কার্য পরিচালনা করা কিছুতেই সম্ভব ছিল না। মাত্র 2 বছর শাসন কার্য পরিচালনা করার পরে 717 খ্রিস্টাব্দে দাবিক নামক স্থানে তিনি মৃত্যুমুখে পতিত হন। তাকে আশীর্বাদের চাবি বলা হয়। এই জন্য তাকে আশীর্বাদের চাবি বলা হয় যে তিনি ইতিপূর্বে যাই করেছেন মৃত্যু শয্যায় থেকে তিনি ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তাকে পরবর্তী খলিফা হিসাবে ঘোষণা করে এবং রাজবন্দীদের মুক্তি দান করে তিনি আশীর্বাদের চাবি উপাধিতে ভূষিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আশীর্বাদের চাবি কাকে বলে এবং বুঝিয়ে দেখো, এটা খুব একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে। আর খলিফা সুলাইমান যেমন হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন বা হাজ্জাজ বিন ইউসুফের জীবন সম্পর্কে আলোচনা করো, এটা একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে। আমরা আজকে আর কথা না বাড়িয়ে আজ এখানে রাখছি। অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে আমরা হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।